না আগে থেকে তো জানতো না কিন্তু এই চারজনকে তো সে মনোনীত করে গেছিল মানে ইয়া হিসেবে এখন এই সংকলন তো করা হয়েছে পরে এখন এরকম হতে পারে যে এই যে আপনি যখন ওই যে হাফসার ঘরে যে ঘটনাটা ঘটেছিল সেই সময় কিন্তু মোহাম্মদ একবার বলেছিল যে আমার মৃত্যুর পরে আবু বকর হবে খলিফা এই এবং আবু বকরের পর ওমর হবে খলিফা এটা কিন্তু হাফসাকে এই লোকটা দেখাইছিল আপনি সেই বর্ণনাগুলা পড়লে বুঝবেন যে মোহাম্মদ অলরেডি বলে দিছিল যে তারপরে কারা কারা খলিফা হবে সেই জিনিসটার আভাস ইঙ্গিত কিন্তু তখন মোহাম্মদ অলরেডি বলে দিছে মোহাম্মদ তো আসলে আমার যেটা মনে হয় মোহাম্মদ আসলে আহ আলী কেউ লোভ দেখাইছে খলিফা হওয়ার

আপনার আগের উপগ্রহের মধ্যে থাকবে চক্কর দিতে হবে মানে আমরা অলরেডি দেখি যে পৃথিবী যেই স্যাটেলাইট গুলা পাঠাইছে সেগুলা যদি একটা নির্দিষ্ট আহ ইসে থাকতে হয় তাহলে কিন্তু উপগ্রহ ঘুরতে হবে পৃথিবীর চারদিকে ঘুরতে হয় এটা কিন্তু মানে আমরা শাহজিপ ইয়া করতে পারি আসিফ ভাই আপনার ওইখান থেকে অনেক নয়েজ হচ্ছে আপনার মানে কথা ভালো ভাবে বোঝা যাচ্ছে না আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো আচ্ছা কথা নয়েজ হয় আপনি এটা মনে রাখবেন যে আপনার মনে হয় কোন একটা পাওয়ারফুল চুম্বক আপনার মাইক্রোফোনের আশেপাশে আছে এই কারণে আপনার খুবই শব্দ হয় আচ্ছা তাহলে এখন কি ঠিক আছে এখন কি ঠিক আছে হ্যাঁ না এখন এখনো হচ্ছে ভাই আপনার একটা মানে শক্তিশালী চুম্বক আপনার ওই যে মাইক্রোফোনের আশেপাশে আছে এটা ভালো থাকেন তাইলে ঠিক এটা আপনি পরীক্ষা করে দেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি আচ্ছা এই নাসিমুল হাসনাত আপনাকে আবারো যুক্ত করলাম আপনি যুক্ত হচ্ছেন কিন্তু কথা বলছেন না হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ওই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আচ্ছা ইসলামে তো দাজ্জাল সম্পর্কে যা যা বলা হয়েছে তার অনেকগুলা জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি এরকম বলতেছে আর কি যে হুজুরা যেমন উদাহরণ দেন তো একটা দুটো একটু উদাহরণ দেন তো এবং রেফারেন্স দাজ্জাল হচ্ছে রেফারেন্সটা ঠিক আসলে মনে নাই তবে দাজ্জাল হচ্ছে যেমন ধরেন আগুন ও পানি নিয়ে আসবে আমরা এখন সায়েন্সের কল্যাণে হচ্ছে আগুন তারপর পানি এগুলো হচ্ছে ম্যাক থেকে নামাতে পারি তারপর দাজ্জালের ইহুদি হবে এটা থেকে মানে এটা থেকে এটা কি বুঝলাম না তো এটা কথাটার মানে এটা যেটা তো কিছু বুঝলাম না দাজাল আগুন পানি নিয়ে আসবে এখন আমরা মেঘ থেকে পানি নামাতে পারি কি কি বলেন কিছু বুঝি নেই ভাই একটু বুঝায় বলেন তো দাজ্জালের একটা ক্ষমতার কথা বলা হয়েছে যে তার মানে বুখারি মনে হয় সাত হাজার হাদিস যে আমি দেখছিলাম ওখানে বলছে যে দাজ্জাল আগুন ও পানি নিয়ে আসবে তার ক্ষমতায় আগুন পানিতে পরিণত হয়ে যাবে এটা বুঝলাম সেটা যে এখনকার কোন কিছুর সাথে মিলতেছে সেটা আপনি কিভাবে মিলাইলেন সেটা একটু বলেন যে কোথায় আমি তো কোথাও আগুন পানি দেখতে আগুন পানি অবশ্যই সবসময় পৃথিবীতে ছিল ভবিষ্যতে থাকবে অতীতে আরো বেশি ছিল অতীতে আগুন আরো বেশি ছিল পৃথিবী একটা উত্তপ্ত পিণ্ড ছিল কিন্তু এটার সাথে মানে কি মিললো কিসের সাথে মিললো কোথায় আগুন লাগতেছে কোথায় আগুন লাগছে নাকি আগুন লাগছে বলতে কি তার মানে পানিটা বলি যে সৌদি আরব এখন কৃত্রিম ভাবে মেঘ থেকে পানি নিয়ে আসতে পারে যেখানে চাই সেখানে শস্য ফলাদি

যে মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসিহ দাজ্জাল আর না মহামারী আচ্ছা এটা কে কার কথা আচ্ছা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা আবু হুরায়রার হাদিস কোন গ্রন্থে বর্ণিত আছে এটা হচ্ছে আপনার বুখারী শরীফের চিকিৎসা সম্পর্কিত হাদিস হাদিস 2301 না 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 হাদিস নাম্বারটা 5320 আচ্ছা 5320 আচ্ছা এটা হচ্ছে মানে রাসুলুল্লাহ বলে গেছিল যে মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসি দাজ্জাল আর না মানে কোনো মহামারী প্রবেশ করতে পারবে না নাকি মদিনা নগরী আচ্ছা আপনি কি করোনা সময় যে মদিনায় যে করোনা দেখা দিছিল সেটা শুনছেন জি অবশ্যই হ্যাঁ মদিনা কি মানে করোনা দেখা দিছিল নাকি করোনা হয় নাই কোনটা না মদিনায় তো কোয়ারেন্টাইন খুব স্ট্রিকলি মেইনটেইন করছে ইভেন সবকিছু তো মেইনটেইন করছে মসজিদে নববী কাবা সবখানে হচ্ছে আচ্ছা অতীতে কি মহামারী প্রবেশ করছিল কিনা সেটা একটু দেখি হাদিসটা হচ্ছে আরো অনেক জায়গাতে আছে এই হাদিসটা মনে করেন বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার নয়শো নম্বর ইস্যু আছে প্লেগ মদিনার ধারে কাছে আসতে পারবে না এটাও বলা আছে আহ আচ্ছা এবার আমরা দেখি দিয়ে বু বুখারি শরীফের ই ইসলামিক দুই নম্বর হাদিসটা যদি আমাদেরকে একটু করে শুনে দিতেন এখানে কি বলা আছে একটু করেন তো আচ্ছা এটা হচ্ছে আহ মোসা ইবনু ইসমাইল রহমত আল্লাহ থেকে বন্ডিত আবলাসত আহ বর্ণনা করেন যে একবার আমি মদিনা আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি ওমর দি আল্লাহ কাছে বসেছিলাম এমন সময় একটি জানাজা অতিক্রম করলো এবং তার সম্পর্কে ভালো ধরনের মন্তব্য করা হলো তা শুনে ওমর রাদি আল্লাহ বললেন ওয়াজিব হয়ে গেছে এরপর আরেকটি জানা যাচ্ছিল এবং তার সম্পর্কে ভালো মন্তব্য করছে তার শুনে তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে এরপর আরেকটা জানা গেছে এবং এটা সম্পর্কে খারাপ মন্তব্য করা হয়েছে তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে আমি বললাম কি ওয়াজিব হয়ে গেছে সেই আমিরুল মুমিনিন তিনি বললেন হে আমিরুল মুমিনিন যে বলা হইলো তার মানে তো সেই সময় ওমর খলিফা নাকি খলিফা ছিল আচ্ছা তাহলে এখানে দেখা গেল খলিফা ওমর যখন মানে ওমর যখন খলিফা ছিল সেই সময় একটা মহামারী মদিনায় হয়েছিল সেখানে অনেক লোক মারা গেছিল নাকি কিন্তু মোহাম্মদ তো বলে গেছিল যে মদিনায় তো কোনো মহামারী প্রবেশই করতে পারবে না তাহলে খলিফা ওমরের আমলে মদিনায় এত বড় মহামারী দেখা দিল কেমনে হইলো ভাই ঘটনা কি মানে মহামারী কি নবীর কথা আমার নকরে ঢুকে গেছে মদিনায়

এটা কি সহি হাদিস না একদম একদম সহি মানে এটা যদিও মুমিন না আপনাকে তানা তানা পেচা মিথ উল্টা মানে বেকা বক্কা দিবে বলবে যে এখানে কিয়ামত বলতে কিয়ামত বোঝানো হয় নাই কিয়ামত বলতে ওই বালকের মৃত্যু বোঝানো হইছে বা অমুকের মৃত্যু বোঝানো হইছে এগুলা এগুলা বলবে কিন্তু এখানে তো পরিষ্কার বর্ণনা কোনো মানে লুকো ছাপার কিছু নাই যে একটা বালক ঘুরতেছিল সেই সময় দেখি বালকটাকে দেখে বলছে এই বালকটা যদি বেঁচে থাকে এবং সে বৃদ্ধ হওয়ার পূর্বেই

কিন্তু কিন্তু এইটুকু পড়তে হবে যে মানে লোকজন এসে তাকে জিজ্ঞাসা করছিল জিজ্ঞাসা কি করছিল আহ জিজ্ঞাসাটা তো কিন্তু আপনার পড়তে হবে তাই না জি জি মানে জিজ্ঞাসা করছে তারপরে তো সেই উত্তরটা দিচ্ছে আচ্ছা আমরা পুরাটাই না হয় আমরা দেইলে গুগল ট্রান্সলেটরে দিয়ে আমরা পুরাটাই গুগল ট্রান্সলেটরে করি আচ্ছা এখানে যে জিনিসটা বলা হচ্ছে আচ্ছা আপনি তাহলে এই হাদিসটা নিয়ে যান নিয়ে আপনি পড়া লেখা করেন পড়া লেখা করে তারপরে আপনি আসেন তখন আমরা এটা নিয়ে আলোচনা করব নাই ঠিক আছে না আমি আসলে যেটা জানতে চাইছিলাম ওটা আনসার পেয়ে গেছি আসলে আমার অনেক কনফিউশন ছিল এরপর হচ্ছে ধরেন কিছু বই খাতা পড়ছিলাম যে দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে ভাই আপনি এখান থেকে খুবই নয়েজ হচ্ছে আপনাকে আমি একটু মিউট করে রাখি আপনার পেছন থেকে একটা গাড়ির শব্দ হচ্ছে পে পে করে আপনাকে আমি একটু বলে দিই যে প্রথমত কথা হচ্ছে যে মানে পঞ্চাশ ষাট বছর আগে একটা বই লেখা হয়েছিল সেই বইটার নাম হচ্ছে নস্টার ডুমাস এর ভবিষ্যৎবাণী হ্যাঁ নস্টার ডুমাস ছিলেন একজন ফ্রেঞ্চ ভবিষ্যৎ বক্তা রাজ পরিবারের একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন সেই নস্টাডুমাস কিছু মানে বাচ্চাদের কবিতার মতো ছড়ার মতো কিছু ছড়া লিখে গেছিলেন এখন সেই ছড়াগুলা লিখে সে একটা বই লিখে গেছিলেন সেই বইটা আবার পরে উনিশশো সালের দিকে একজন মানে মার্কিন লেখক সেই ভবিষ্যৎবাণীগুলো আবার অ্যানালাইসিস করে কোনটার সাথে কোনটা মিলায় 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 ইতিহাসের বিভিন্ন জিনিসের সাথে সেটার একটা মিল বাইর করছে বাইর করে একটা বই লিখছিল সেই বইটা খুবই বিখ্যাত হয়ে গেছিল এক সময় যে নস্টাডোমাসকে তখন খেতাব দেওয়া হয়েছিল নস্টাডোমাস হচ্ছে সবচেয়ে বড় ভবিষ্যৎ বক্তা কিন্তু পরে আবার দেখা গেল পরে আবার সেই বইয়ের মানে ইয়া লেখা হয়েছে বিরুদ্ধেও লেখা হয়েছে দেখা গেল যে নস্টাডোমাস আসলে কোনো ভবিষ্যৎবাণী করে নেই যেই লেখক উইটার উপরে বই লিখেছে সে করেছে কি বিভিন্ন জিনিসকে টুইস্ট করে করে শব্দের অর্থ পাল্টায় পাল্টায় একটা ইতিহাসের একটা ঘটনার সাথে সেটাকে মিলাই দিছে তো এই জিনিসগুলো করাটা খুব সহজ যে ভবিষ্যৎবাণী কোন একজন লোক একজন আবল-তাবল কথাবার্তা বলা গেছে ইতিহাসে আপনি এরকম অসংখ ঘটনা পাবেন অসংখ্য নিউজ পাবেন প্রতিদিন অসংখ নিউজ ছাপা হয় যেটা সাথে কোনো না কোন ভাবে কাননিকুন নিদিয়া মিলায়া দন যায় কোন একটা কথা যে যদি কেউ বলে মনে করেন অনেক বছর মানে মনে করেন নজrul ইসলাম তার কবিতার ভিতরে লিখেছে জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে আপনি পড়েছেন নিশ্চয়ই যে নজrul ইসলামের একটা বিখ্যাত কবিতা আছে হ্যাঁ হাসান ভাই আছে একটু বলবেন জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠে পুরে এই কবিতাটায় যে আপন হাতের মুঠে পুরে জগৎ দেখবে এটা কি আধুনিক স্মার্টফোনের ভবিষ্যৎবাণী কি নজরুল ইসলাম করে গেছিলেন বলেন তো তৈরি হওয়া সম্ভব কিন্তু এইটা তো মিলানো যায় যদি মিলাইতে চাই তাহলে তো যায় তাই না জি জি অবশ্যই মনে করেন রবীন্দ্রনাথ বলেছেন বল দাও মানে বল দাও এখন মনে করেন এটা কেউ মিলাইলো মেসি যখন এই যে আর্জেন্টিনার দলের পক্ষে খেলতেছে ফাইনাল ম্যাচ একটা গোল দিলেই গোল হয়ে যাবে তখন মেসি মনে মনে ভাবতেছে মানে বল দাও বল দাও আমি গোল এটাকে যদি মানে কেউ মিলাইতেই তো পারে তাই না মিলাইলে তো তার লাগবে না এরকম ইতিহাসে এরকম অসংখ্য ঘটনা নিশ্চয়ই আছে যে খেলোয়াড়রা বল দাও মরে বল দাও এটা বলছে এইটার কথাই রবীন্দ্রনাথ মিলে গেছিল কিনা এটা আমরা কিভাবে বুঝবো তাহলে তো রবীন্দ্রনাথ মারাত থেকে উঠে জিজ্ঞেস করতে হবে যে এটার সাথে এটা এটার সাথে এটা মিলছে বুঝলাম কিন্তু তুই কি এটাই বলছিলি কিনা এটা এই রকমের তো মানে আপনি যদি যে আগুন পানি নিয়ে আসবে আপনি চান তো পারেন কোন না কোনো ভাবে সবকিছু মিলানো যায় মনে করেন এখনই যে প্লেনের থেকে যে পানি ছাড়া হয় হ্যাঁ বিভিন্ন দেখবেন যে অস্ট্রেলিয়াতে একবার আগুন লেগে গেছিল জঙ্গলে সেখানে হেলিকপ্টার দিয়ে পানি ছিটাইছে ওইটার উপরে বড় বড় বিমান দিয়ে পানি ছিটাইছে আগুনের উপরে ওইটার সাথে মিলল আবার মনে করেন আগুন আগুন আসবে আকাশ থেকে আগুন আসবে এটার সাথে মিলাইলো যে আকাশ থেকে যে ফাইটার প্লেন যে আগুন মানে আমারে কার্পেট বোম্বিং করে সেটার সাথে মিলাই দিল এরকম তো যে কোনো কিছু যে কোনো কথাই যে কোনো কিছুর সাথে মিলানো যায় কিন্তু এই ধরনের মানে মিল দিয়ে তো আসলে হবে না যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ বলছিল যে মদিনায় মহামারী প্রবেশ করবে না কিন্তু মদিনায় তো মহামারী প্রবেশ করছে তাহলে তো মোহাম্মদ অলরেডি একটা ভুল কথা বইলা গেছে সেটা প্রমাণিত হয়ে গেছে তাই না ভাই

ইসলাম যেটা বলছে যে ব্যাংকিং সুদ ছাড়া এটা কি কোনো প্রবলেম হতে পারে কিনা আসলে কি কি প্রবলেমটা হতে প্রবলেম হতে পারে আধুনিক ব্যাংকিং সিস্টেম আধুনিক মানে বিশ্ব অর্থনীতি ভিত্তি হচ্ছে মানে সুদ যদি এটা না থাকে পৃথিবীতে কোনো সভ্য সমাজ পৃথিবীর কোনো কিছুই চলবে না একদম টোটালি পুরা মানে সভ্য পৃথিবী কলাপস করবে ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমের ভিত্তি হচ্ছে সুদ এটা না থাকলে আধুনিক সারা পৃথিবী পৃথিবীর সারা সভ্য সমাজ ধ্বংস হয়ে যাবে ভাই মানে এটা হচ্ছে একটা উদ্ভট কথা যে সুদ দেবে না এটা এটা মানে এর থেকে হাস্যকর কথা আর কিছু হইতে পারে না আর কি তার মানে যেমন ধরুন আমার আব্বা চাকরি করে উনি যে বেতন পায় এটা তো ব্যাংকে পায় ব্যাংক থেকে সুদ আসে সব মানে সব তো আসলে সুদের সাথে উৎপ্রত তো এখন ওইটার সাথে মায়ের সাথে যে হাবি জাবের কথা বলে দিছে এটা তো মানে ঠিক আছে ভাই আপনার এখান থেকে অনেক গাড়ির একটা শব্দ হচ্ছে আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই আপনি আবারও যুক্ত হন আহ ভবিষ্যতে কথা হবে আপনার সাথে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনাকে বিদায় জানাচ্ছি ভাই আপনার এখান থেকে